আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাড়ির দোরগোড়ায়। অনেক মানুষ বা পশ্চিমবঙ্গের অনেক জনসাধারণ মিথ্যা হোক সত্য হোক, আইনি সমস্যায় হোক, আইনি জটিলতা হোক, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে মামলায় জড়িয়ে থাকে। কেউ 498, কেউ মার্ডার কেস, কেউ অ্যাটেম্প টু মার্ডার, কেউ রেপ, কেউ ছিনতাই, কেউ ডাকাতি, কেউ বাইক অ্যাক্সিডেন্ট, কেউ চুরি, বিভিন্ন রকমভাবে, বা হয়তো কেউ কেউ মারেইনি, 325, 326 সমস্ত রকম ধারা, ধারালো অস্ত্র, কত রকম মামলা থাকে। আমরা আইনজীবীরা এই সমস্ত মামলাগুলো সারাদিন দেখি, তো তাই এগুলো আমাদের মানে ভালো জানা আছে। বিষয়টা হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া শুরু হলেই পুলিশ প্রশাসনের একটা তৎপরতা থাকে। যে সমস্ত মানুষগুলো অভিযুক্ত হয়ে থাকে, তারা জামিন না নেয়, দুষ্কৃতি হোক, অভিযুক্ত মানুষ হোক, তাদেরকে সরকার প্রশাসনের তৎপরতা, আপনারা জানেন, তবু আমি আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে বলি যে ইলেকশন বা নির্বাচন আসলে সেই সমস্ত মানুষগুলোকে পুলিশ প্রশাসনের তৎপরতা তাদেরকে ধরে জেলে ঢুকে দেওয়া হয়। আদৌ হয়তো সেই মামলাতে জেলে থাকার কথা নয়, তবুও অনেক সময় সুষ্ঠু ভোট পরিচালনা করার জন্য, নির্বাচন পরিচালনা করার জন্য এলাকার যে সমস্ত গুন্ডা মস্তান অমুক তমুক দুষ্কৃতি যারা থাকে তাদেরকে তোলার দরুন সমস্ত যারাই আছে ওয়ারেন্ট লিস্টে দেখবে প্রশাসন যে এই লোকগুলো আছে, তাদের সকলকে একই দুষ্কৃতি গুন্ডা মস্তানের সাথে জেলে ঢুকে দাও। এবং এই ভোট পরিচালনা করার জন্য 3-4 মাস কোনো রকম পুলিশের পক্ষ থেকে বেল পেতে গেলে যে পুলিশের সহযোগিতা বা পুলিশের কাগজপত্র যে কোর্টে পৌঁছাতে হয় এই সহযোগিতা পাওয়া যায় না, কারণ পুলিশ প্রশাসন তখন ইলেকশন নির্বাচন বা ইলেকশনটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য থানা পুলিশ ব্যস্ত থাকে। আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সকলকে পরামর্শ দিব, আপনি যে কোনো মামলায় জড়িত থাকেন না কেন, ক্রিমিনাল কেস হোক, সিভিল কেস হোক, আরও যত রকমের কেস হোক, ইনকাম ট্যাক্স হোক, আবি হোক, জাবি হোক, দিস অ্যাক্ট হোক আর দ্যাট হোক, কোনো যায় আসে না, আপনি যদি মামলায় অভিযুক্ত থাকেন। আমরা জানি আমরা সবাই ব্যস্ত মানুষ, দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, মামলা হয়েছে দেখেই নি, জানি না, হ্যাঁ আমি শুনেছি যে মামলা হয়েছে, ঠিক আছে হয়ে যাব, পুলিশও তেমন গুরুত্ব দেয়নি বা প্রশাসনও তেমন গুরুত্ব দেয়নি, জজও বা কোর্ট থেকেও বারবার নোটিশ সমন যায়নি বলে ঠিক আছে দেখে নেব, ডোন্ট কেয়ার, ডান্টা ফুর্তি, সব দেখে নেব, কিছুই দেখতে পারবেন না। যদি আপনার মিথ্যা হোক আর সত্য হোক মামলায় যদি আপনি একবার জড়িয়ে থাকেন, তাহলে আপনার নামে যদি ওয়ারেন্ট বা সমন থাকে বা আর কিছু থাকে, তাহলে এগুলোকে সুস্থ নাগরিক, একজন সুস্থ নাগরিক হিসাবে আইনি প্রক্রিয়াতে যে এর বাঁচার যে উপায়গুলো আছে, যেমন বেল হওয়া, জামিন হওয়া, যদি আপনার সমন থাকে তাহলে কোর্টে হাজিরা দেওয়া, যদি সাক্ষী থাকেন তাহলে সাক্ষীর কী পরিস্থিতি আছে, আপনার, আমি আপনাদের বন্ধু হিসাবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনি আপনার যদি কোনো মামলায় জড়িয়ে থাকেন তাহলে আপনার যে লয়ার আছে, আপনার যে উকিল আছে, যেই কোর্টের হোক, আপনি সেই লয়ারকে জিজ্ঞাসা করুন যে সামনে ইলেকশন আছে, আমার মামলা এই যে 1-1.5 বছর যে কোভিডের জন্য যে বিভিন্ন রকম ডেট উলট পালট হলো, এই হলো সেই হলো, তো এখন আজকের দিনে আমলার মামলার পরিস্থিতি কি আছে, যদি মামলার পরিস্থিতি খারাপ দিকে থাকে তাহলে ওটাকে ঠিক করতে হবে, যদি মামলার পরিস্থিতি সুস্থ থাকে তো ভেরি গুড, যদি আপনার নামে ওয়ারেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে বেল নিতে হবে, যদি আপনার নামে মামলা হয়ে থাকে তাহলে জামিনের জন্য আপনার সাব ডিভিশনাল কোর্ট হোক, ডিস্ট্রিক্ট কোর্ট হোক, হাইকোর্ট হোক, যেখানে হোক আপনাকে জামিনের জন্য আবেদন করতে হবে, হয়তো ওখানে 2-3 বার রিজেক্ট হয়েছে তাহলে আপনি ভাবছেন যে আর মনে হয় কোথাও জামিন হবে না, সেটা নয়, মহকুমাতে যদি রিজেক্ট হয় তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট, ডিস্ট্রিক্টে রিজেক্ট হলে হাইকোর্ট, আপনি জানেন সবাই, তবু আমি আপনাদেরকে বলছি যে এই সমস্ত প্রক্রিয়াগুলো নিজের দৈনন্দিন জীবনের কাজ একটু ছেঁটে ছুটে কেটে কুটে এই সমস্ত আইনি প্রক্রিয়া যদি আপনি জড়িয়ে থাকেন যে কোনো কারণেই হোক না কেন, আমরা তো রাস্তাঘাটে ঘুরি, রাস্তাতেও আমাদেরকে বলে আমরা এই এই ব্যাপার হয়ে আছে, তো আমরা জানি মানুষ ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন রকম মামলায় জড়িয়ে থাকে। আপনাদের সকলকে বিনম্রভাবে অনুরোধ করব, এই ইলেকশন প্রাককালে, মানে এই যে নির্বাচন, এই নির্বাচনের প্রাককালে আপনাদের কোভিডের এদিকে পরিস্থিতি শেষ, এদিকে ইলেকশন, এই যে সামগ্রিক ব্যাপারটা, এই পরিস্থিতিতে আপনারা যদি বেল বা জামিন না হয়ে থাকেন তাহলে আপনার নিজের নিজের উকিলের কাছে যোগাযোগ করে, উকিল সাহেবরা আছে আপনাদেরকে সুপরামর্শ দেবে, যোগাযোগ করুন, খোঁজ খবর নিন, আপনার মামলা কোন পরিস্থিতিতে আছে, আছে আদৌ আছে না নিজে নিজেই গায়েব হয়ে গেছে, তো নিজে নিজে মামলা কোনোদিন গায়েব হয় না, তবু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার লয়ারের কাছে গিয়ে সেই সমস্ত মামলার খোঁজ খবর নিন এবং সুষ্ঠু সুস্থ নাগরিক হিসাবে বাঁচার জন্য এই মামলার খপ্পর চক্কর থেকে দ্রুত কিভাবে বেরিয়ে আসা যায় এই পরামর্শ নিন, এবং সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।